টাকা দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি, বিনা কারণে নয় গো, বরঞ্চ কারণ আছে, একটা কারণ হলো আমি আল্লাহর ও মায়ার বান্দি গো, মহিলা জাতি গো, তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি, তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ হইল বেশি, এখন হন গুণ যার কাছে কম হে হইব নেতা, না গুণ যার কাছে বেশি সে হইব নেতা, গুণ যার কাছে বেশি সে হইব নেতা, গুণ বেশি কি গুণ, বিমা বদ্দালাল্লাহু বাদহুম আলা বাব, এ মহিলা তো তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি, কি গুণ বেশি দিলাম, শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি, ধর্মীয় ডিউটিটাও বেশি দান করিলাম, স্বামীর কাছে স্ত্রী থেকে স্বামীর কাছে শক্তি হোক না বেশি, বুদ্ধি স্ত্রীর বেশি না স্বামীর বেশি, ধর্মীয় ডিউটি বেদির বেশি না বেদার বেশি, বেদার বেশি, বিমা বদ্দালাল্লাহু বাদহুম আলা বাব, ধর্মীয় ডিউটি দাও মহিলা জাতিকে তোমার থেকে তোমার স্বামীর কাছে বেশি দিয়েছি, এ মায়ার বান্দি তোমার স্বামী মুয়াজ্জিনই পারে তুমি মুয়াজ্জিনই পারো না, তোমার স্বামী ইমামতি করতে পারে নারী তুমি ইমামতি করতে পারো না, তোমার স্বামী জুমার নামাজ পড়ে তুমি জুমার নামাজ পড়তে পারো না, তোমার স্বামী ঈদের নামাজ পড়ে তুমি ঈদের নামাজ পড়তে পারো না, তোমার স্বামী জানাজার নামাজ পড়ে নারী তুমি জানাজার নামাজ পড়তে পারো না, এ নারী তোমার স্বামী সারা জীবন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে কিন্তু তুমি সারা জীবন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারো না, তোমার মধ্যে বেরাসেরা আছে গো, মাসিক হয় না পাঁচ হয় বাচ্চা হয় হাই জজ, এমন ভাবে ধর্মীয় ডিউটি মহিলা জাতি গো তোমার থেকে তোমার স্বামীর কাছে বেশি দান করিলা, ধর্মীয় ডিউটি বেদির বেশি না বেধার বেশি, বেধার বেশি, শক্তিও বেশি বুদ্ধিও বেশি, আপনারা কইবেন যেটা কম বুঝছিলাম এটা বালা বুঝছি, ধর্মীয় ডিউটি বেশি কেমনে বুঝলাম কিন্তু শক্তি বেশি বুদ্ধি বেশি, স্ত্রী থেকে স্বামীর কাছে বেদি থেকে বেডার কাছে শক্তি বেশি বুদ্ধি বেশি, হুজুর আপনার কথাটা মানি, আপনার কোরআন থেকে হয়েছেন আমরাও মানি, তবে হুজুর আমরা আমরার খামতিয়রের মধ্যে এমনও এক দুইলা বেদি আছে, যদি বেদি বেদির জামাইরে যাইতে ধরে বেডায় হইলাম নড়তে পারত না, আসেনি না আসে না আসে, তাইলে কইলা যে বেদির থেকে বেদার শক্তি বেশি বুদ্ধি বেশি, এই বেদির কথা হয়তো এই বেদের বেলায় তো এই কথাটা ঠিক থাকে না, এটার উত্তর দিয়েছেন বিমা পাদাল্লাহু বাযহুম আলাবা, ও মহিলা জাতি তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তিও বেশি দিয়েছি বুদ্ধিও বেশি দিয়েছি, হাম এক দুইজন মহিলাকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য আলাদা ভাবে তারে শক্তি বেশি বুদ্ধি বেশি দিয়েছি, আমি আল্লাহ যে বলেছি স্বামীর তলের বেটার তলের শক্তি বেশি বুদ্ধি বেশি, এটা বলছি সমষ্টিগত ভাবে, আর রিজার্ভ আর আননিসার আলিফ লাম ইনস্টাগ্রাফিও হইতে পারে জিনসিও হইতে পারে, সমষ্টিগত ভাবে বলেছি, যেমন আপনাদের সুনামগঞ্জের সব বেটেন একদিকে সব বেটেন আরেক দিকে, এখন বলেন শক্তির বেলায় বেটেন বেশি না বেটা বেশি, বুদ্ধির বেলায় বেটেন বেশি না বেটা বেশি, বেটা বেশি, তো খামতিয়রের সমষ্টিগতভাবে বুদ্ধির বেলায় বেটা বেশি বুদ্ধির শক্তির বেলায়ও বেটা বেশি, কিন্তু এক দুইজন মহিলাকে আমি আল্লাহ তার স্বামী থেকে শক্তি বেশি বুদ্ধি বেশি ইচ্ছা হইরা দিছি, কেন দিয়েছি, বিমা পাদাল্লাহু বাযহুম আলা বাব,
এক দুইজন মহিলাকে আমি তার স্বামী থেকে শক্তি বেশি বুদ্ধি বেশি দিয়েছি। মহিলাটাকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা? আমি আল্লাহর বিধান, স্বামী কে নেতা মানন লাগে। এইবারে তোমার শক্তির ঠেলায় আর বুদ্ধির ঠেলায় আমার বিধান, স্বামী কে নেতা মাননি না মাননা, আমি আল্লাহ নু তোমারে পরীক্ষা করি। পরীক্ষা করার জন্য শক্তির ঠেলায় আর বুদ্ধির ঠেলায় আমি আল্লাহর বিধান, স্বামীকে নেতা মাননি না মাননা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। তাইলে একটা কারণ গেল, স্বামীর কাছে তিনটা গুণ হইল বেশি, স্বামীর কাছে গুণ হইল বেশি। নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দিছেন বিনা কারণে, না কারণে খোদা হারণ এক খোদা ভাইলাম একটা বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বাযহ। এস করিম দম, তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তি বেশি বুদ্ধি বেশি দিয়েছি, আমি আল্লাহ ধর্মীয় ডিউটি বেশি দিয়েছি, এই তিনটা গুণ বেশি দিয়া আমি আল্লাহ নেতাগিরি তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দান করিলা। এই গেল একটা কারণ। দুই নম্বর কারণ, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহি। ও স্ত্রীর দম, তোমার হাতে নেতাগিরি না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি বিনা কারণে নয় গো, কারণ আছে গো। একটা কারণ হলো তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ হইল বেশি, আর একটা কারণ অবিমা আনফাকু মিন আমওয়ালিহি। ও মায়ার বান্দি গো, ও মহিলার জাতি গো, ও স্ত্রী জাতি গো, তোমার খরচা তোমার স্বামী সব বহন করে। ও বিমা আনফাকু মিন আমওয়ালিহি, তোমার খরচা তোমার স্বামী বহন করে। বিয়ে করতে মোহর দিয়েছে, লোয়াজিমার বাজার দিয়েছে, গোর বাড়ির ব্যবস্থা করেছে, খেতা বালিশের ব্যবস্থা করেছে, হাত ফালঙ্গের ব্যবস্থা করে, তোমার খাবারের ব্যবস্থা করে, তোমার ঔষধের ব্যবস্থা করে, তোমার পরিধানের কাপড়ের ব্যবস্থা করে, নানান নফকার সবটাই ব্যবস্থা করে। জানিয়া রাখো, খরচা বহন করিব যে নেতাগিরি কর বসে। আল্লাহর বিধান কত সুন্দর দেখছেন নি, খরচা বহন করব যে নেতাগিরি করব সে। ভাই আমি বুঝি শরীরের রক্ত পানি হইরা রাত্রে দিন খুইরা, দিন দিয়ে রাত খুইরা, না খেতে খামারে খাস খুইরা, অফিসে খাস খুইরা, দোকানে খাস খুইনা, কষ্ট হইরা শরীরের রক্ত পানি হইরা না খাওয়াইমু, আর তুমি গরম বইয়া বইয়া বুকুম বাক্কুম হঠায়, এটা খোদার বিধানে চলে না। এই হলো দুই কারণ। এই দুই কারণে নেতাগিরি আল্লাহ বেদিরা তো দিছুন না বেদারা তো, বেদারা আপনারা বেদি না বেদা, আমি আল্লাহ নেতাগিরি তোমার হাতে দেই নাই তোমার স্বামীর হাতে দিয়েছি। ওরে পুরুষ জাতির দল, ভালো করে স্মরণ রাখো, পারিবারিক পর্যায়ের দুইটা সবক তোমার জন্য আছে। এক নম্বর সবক হলো নেতাগিরি তোমার হাতে দান করিলা। ভাই এক নম্বর সবক পাইছেন নি না পাইছেন? এক নম্বর সবক, নেতাগিরি নিজের হাতে রাখতে হবে। আজকের আলোচনা এই 34 আর 35 দুই আয়াতের শব্দ দিয়েই করব। শুধু এখনের স্বামীর জন্য দুই নম্বর সবকটা বুঝার জন্য সূরা বাকারার ছোট্ট একখান আয়াত যাই,
এবার আল্লাহ বলেন দুই নম্বর শবক নেড়ে স্বামীর দল এ স্বামীর দল এ বেটা জাতি এক নম্বর শবক কলম নেতাগিরি তোমার হাতে রাখো দুই নম্বর শবক হলো নেতাগিরি ফাইয়া লোহার মতো শক্ত হলে চলবে না রে বরং পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো একবার কোন সুবহানাল্লাহ আল্লাহর বিধান কি এত সুন্দর একদিকে কইছেন নেতাগিরি তোমার হাতে রাখো আরেকদিকে বলেছেন নেতাগিরি ভাইয়া লোহার মতো শক্ত হবে না পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে স্ত্রীর সাথে পরামর্শ করো এখন হন আপনি যদি পরামর্শ কইরা বেগম নেতাগিরি করেন আপনার বেগমে নেতা মানবো না মানতো না আর যদি নেতাগিরি ফাইয়া লোহার মতো শক্ত হইয়া যায় আ তো জিগায় না না তো জিগায় না বেটি তো গুসা উঠবনি না উঠতো না খালি বিজি বেটেন্টের দোষ খালি বিজি বেটেন্টের দোষ এই বেটা তুই হা তো জিজ্ঞাসা করস না না তো জিজ্ঞাসা করস না বেটির কোন দিন গুসা উঠবো বেটি হবে এটা কিতারে আমার কপালে রইছি গুমার ঘরের গুমা এটা আ তো জিগায় না না তো জিগায় না এটা জামাই ফেক দেবা সুখের সংসার যদি করতে চাও পরামর্শ করতে হবে আয় বের পরামর্শ করো এই মাস কত আয় হইলো কোন ক্ষেত্রে কোন ফসল দিয়া কতটুক আয় হইলো দোকানে কতটুকু আয় হইলো কেমনে কি করণ এই বছর আমরা কি গড় বানাইতাম না দোকানের পুঁজি বাড়াই লইতাম আর এই সমস্ত পরামর্শ করো না স্ত্রী খুশি হইব এবং তোমার নেতা মানব ঠিক না বেটি গোট্টা হয়ে যাবে সুখে সুখে এই হলো স্বামীর জন্য দুইটা সব বুঝাই শ্রেণী নাইছে না স্বামীর জন্য দুইটা শবক এই দুই শবকের ভিতরে আমরা হইলাম তিন জাতের জামাই আছে ক জাতের জামাই আছে তিন জাতের জামাই আছে দুইটা হইলো ব্যাগ করিয়া এর গড়ে কোনো শান্তি নাই আর একটা হলো কোরআন ফন্থী বুদ্ধিমান তার গড়ে শান্তির কোনো অভাব না ব্যাগ করিয়া দুইটা জামাই আগে সিন্না যাই একলা জামাই ব্যাগ করিয়া হইলো এ নেতাগিরি নিজের হাতে রাখে না এ মানুষের কাছে গপ করে কয় আমার গড়ে যে সুন্দরী যে বুদ্ধিমতি গো আমি হইলাম কিচ্ছু জানি না সব তাই নিজান এর গড় অশান্তি না অশান্তি অশান্তি একে বুদ্ধিমান জামাই না বিয়াকল বিয়াকল আর একটা বিয়াক কইলা জামাই শুনেন হে নেতাগিরি তো ফাইছে ওই লইছে ওই নেতাগিরি ভাইয়া স্ত্রীর সাথে একটু পরামর্শ করে না হা তো জিগায় না না তো জিগায় না উল্ডা আবার বাহাদুরি করে মানুষের কাছে গিয়া কয় আমি ইজাত বেটা না আমার ফুলা হই বিয়া করাইতাম এটা আমার ব্যাপার আমার সেরি হই বিয়া দেব এটা আমার ব্যাপার আমি ইজাত বেটা না আমি বি টেনজিং গিয়া সহি উলি না উল্ডা আবার বাহাদুরি করে আসেনি না আসে না এ বিয়া বুদ্ধিমান না বিয়া কইলা জামাই এর গড় শান্তি না অশান্তি অশান্তি বুদ্ধিমান স্বামীকে এই দুইটার মাঝামাঝি অর্থাৎ নেতাগিরি নিজের হাতে রাখে আবার স্ত্রীর সাথে পরামর্শ করে যদিও কথাটা হাসি খুশির মাধ্যমে শোনা যাইতেছে কারণ স্বামী স্ত্রীর ব্যাপার কথা বুঝাইতে গিয়া একটু হাসি খুশির মাধ্যমেই আসবে কিন্তু কথা এত গুরুত্বপূর্ণ এ বাবারা ডায়েরিতে লেখা রাখো এই দুইটা শবক জফাইয়ে দিই এতক্ষণ যা ওয়াজ করলাম এক মিনিটে জফাইয়ে দিব ওহলে জফ তুলব আমার সাথে হন নেতাগিরি নিজের হাতে হন ওহলে হো নেতাগিরি নিজের হাতে পরামর্শ বিবির সাথে আবার হন নেতাগিরি নিজের হাতে পরামর্শ বিবির সাথে ডায়েরিতে লেখা রাখবা আমি মারা যাওয়ার পরেও ডায়েরি দিয়ে বার করে দেখো হ্যাঁ মিরপুর হুজুরে এইভাবে ওয়াজরে জফাইয়া গেছেন আর হইয়া গেছেন ডায়েরিত লেখা রাখার জন্য এই হলো স্বামীর জন্য দুইটা শব্দ মা বুন্ডা বেজার হয়ে গেছে গো
খামতিয়রের বেটেন সুনামগঞ্জের বেটেন বেদার হইও না, আগে হইছি বেদার ফালা শেষ হইলে বেদির ফালা শুরু হইব, এখন বেটেনকের ফালা এসে গেছে। ফাসালিহাতু কানিতাতু হাফিজাতুল লিল গায়বি বিমা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলনা, কত সুন্দর আয়াত, লম্বা আয়াতে সবক কত সুন্দর বুঝাইয়া যাইতেছেন। ফাসালিহাতু কানিতাত, এ মহিলা জাতি, মায়ের জাতি, স্ত্রী জাতি, খাম পাইতে শুনো গো, পারিবারিক পর্যায়ে তোমার এক নম্বর সবক হলো ফাসালিহাতু কানিতাত, তোমার স্বামী যদি বাড়িতে থাকে গো, তোমার কাছে হাজির থাকে গো, প্রেজেন্ট থাকে গো, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও, স্বামীর মনকে জয় করো, স্বামীর ভক্ত হইয়া যাও, স্বামীর খেদমত করো, স্বামীর মন জয় করো, স্বামীর ভক্ত। মন জয় করতে হলে এর আগে মনের গতি বুঝতে হবে, ঠিক না বেটি? বেটা জাল খায় কমাইয়া, তুমি স্বামীর মন দিয়ে খুশি করার লাগে জাল দিলে খেসাইয়া, তাইলে খরচা করলে বেশি বা উইল না উল্ডা উইল, উল্ডা উইল। আমার ভাই জান, স্বামীর মনের গতি বুঝো, প্রথম যেদিন খাইতে বসে বাবা স্ত্রী প্রথম দিন খাওয়াইবো, আহারে স্বাদের দিন রে, প্রথম দিন আজকে স্ত্রী আমারে খাওয়াইবে, ডাক দিছে প্রিয়া, নাম কিন্তু প্রিয়া না, কথা আদর, ভালো আদর তো করতোই, আদর করো বেগম রে আদর, প্রিয়া কইয়া ডাক দিছে, প্রিয়া আমাকে একটু এক্সট্রা লবণ দেও, দুইটা কাঁচা মরিচ দেও, একটা লেবুর পিস দেও, তুমি বেটে বুঝে লাইতাই গো, আমার জামাইর খাওয়ানো এক্সট্রা লবণ লাগে, লেবুর পিস লাগে, কাঁচা মরিচ লাগে, বেটাই কি প্রতিদিনই খাওয়ানো বইয়ে হইতো, মরিচ দেও, লবণ দেও, কাঁচা মরিচ সুরিচ দেও, নে প্রতিদিনই তোমার পিস দিয়ে ঠেলাইতো না, একদিনে বুঝে লাইতাই, একদিনে বুঝে লাইতাই, তাইলে এক নম্বর সবক হলো ফাসালিহাতু কানিতাত, তুমি তোমার স্বামী তোমার বাড়িতে হাজির, এমত অবস্থায় তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও, স্বামীর মন জয় করতে হলে মনের গতি আগে বুঝতে হবে, ঠিক না বেটি? এখন গতি বুঝার টাইম কতদিন বুড়া হইয়া না জন থাকতে না, কতদিনের বৃত্তে গতি বুঝতেইব, ওয়াজ তো আমরা করতেই আছি প্রায় 28 বছরের মতো হয়ে গেছে ওয়াজ করতেছি, ওয়াজ কিছু আপনারা আমরা শোনাননি, কোনটার দিকে কতদিনের বৃত্তে বেটে বেডার মনের গতি বুঝত, কোন বিয়ার পরে স্বামী স্ত্রীকে 40 দিন পর্যন্ত এক কানো রাখুন, কিন্তু আমাদের দেশের কিছু কুফ্রতা আছে, বেডি যখন স্ত্রী যখন প্রথম নাইয়র যায় বাহের বাড়ি, ফুলাডাও বেডাডাও জামাই দেওয়া সাথে জায়গা যায়নি না যায় না, এটা কিতায় যায় মায়ায় যায় একশনে যায়, প্রেম খুঁজে একশন করছে না বিয়া খুঁজে একশন করছে, বিয়া খুঁজে একশন করছে, মাত্র হয়েছে 2-3 দায়, এত মায়া কেন লাগে, এটা 2-3 দায়িত্বের মায়া না, আলমে আর ওয়াহে স্বামী স্ত্রী দুজনের রুহের মধ্যে মোহব্বত ডাইলা মুলাকাত করাইয়া দিছিলেন, এতদিন পর্যন্ত চিনত না একলায় আর একলারে, ওই বাসর ঘরে চিনছে যখন, ওই নতুন মোহব্বতে ফুরান মোহব্বতে নতুন কইরা দেহা দিয়েছে,
এটা যেই সেই মহব্বত না। আমার ভাইজান বেডারা গেছিগার সাথে অন্ত জামার বাপে ওসিল্লায় মায় ওসিল্লায় বাপে হয় আমি আমি তো এতদিন ছিলাম না বে ইডা আমার বাবা কিতা হইলো আমার বাপ তো এতদিন ছিল না। অথচ নিয়ম কি যদ্দিন বউ থাকবো বাপের বাড়ি ওদিন জামাইও থাকবো ওইখানে ওর বাড়ি বউর কাছে থাকতো। এই সুরম নিতে বেটায় এটা কুফতা সালো ভালো করছে। যদি তোমার ফুলার মন বইতো না তো তুমি আবার আরো বড় বিপদ পড়বে। মন বইছে খুশি হইতে তাক করে না কথা বুঝাইছে নি নাইছে না এই কুফতা আপনার মাঝে আছে নি না আছে না আছে কুফতা গুলি সাইড়া দিবে। আল্লাহু আকবার 40 দিনের ভিতরে বনের গতি বুঝালিত উঠবা না কেউ আজকে যা আলোচনা কত লম্বা হইব একমাত্র আল্লাহ জানে। ভয় পাইছো আল্লাহ না রে বাবা না আমি অসুস্থ সাল্লাত খাইছি ঠোক দিয়া গুসমুস খাইছি না অসুস্থ লম্বা হইরে কইতাম না শর্টকাটে কইম তবে উঠতা পারতাম না জেলা উঠব ইলাই ওই নেতাগিরি বরাত তো দিয়েছে কথা বুঝা এসে নি নাইছে না জেলা উঠব ইলাই নেতাগিরি বরাত তো দিয়েছে এটা সারবা না লাগব যাস না ওয়াজুন না আচ্ছা এই হলো স্ত্রীর জন্য এক নম্বর সব স্বামী যখন বাড়িতে থাকে স্বামীর মন থাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও দুই নম্বর সব ফাসালিহাতু কানিতাতু হাফিজাতুল লিল গায়বি বিমা এই পর্যন্ত হলো দুই নম্বর সবক। আল্লাহ বলেন এ স্ত্রীর দান এ মায়ার মান্দিগণ এ মহিলা জাতিগণ তোমার স্বামী তোমার কাছে থাকলে তার মনটাকে জয় করিয়া তার ভক্ত হইয়া যাও এক নম্বর সবক। দুই নম্বর সবক হাফিজাতুল লিল গায়ব তোমার স্বামী যদি তোমার কাছে হাজির থাকে না গো বিদেশ থাকে গো লজিংয়ে থাকে গো অফিসে থাকে গো আসবে মাসে পরে আসবে বছর পরে আসবে দুই বছর পরে তোমার স্বামী যদি বিদেশেও থাকে গো তথাপিও এই দেশে থাকিয়া স্বামীর মন তাকে জয় করিতে হইব। স্বামী কাছে থাকলেও মন জয় করো বিদেশ থাকলেও মন জয় করো এক ফুলাই উত্তর দিতেছে স্বামী বিদেশ থাকলেও মন জয় করো উত্তর দেন ঠিক না বেটি দেশে থাকলেও মন জয় করো বিদেশ থাকলেও মন জয় করো দুই নম্বর সবক বিদেশ থাকলেও মন জয় করো অটোমেটিকলি প্রশ্ন আসে নি না আসে না প্রশ্ন লিয়ে বিটেন তো আর মিরপুরের ধারবাহিত না আমরা তুই দেখতে বিদেশকে আর বন্ডা ফন্ডা না বিদে এইবার কোনো সাহস নাই নাই আমার ভাই জান এরার উত্তর এরার প্রশ্ন তুলিয়া উত্তর নিজই দিতেইব ঠিক না বেটি আল্লাহ নিজে উত্তর দিয়েছেন আল্লাহ বলেন তোমার স্বামী যদি বিদেশ থাকে গো এমত অবস্থায় তোমার স্বামীর মনটাকে জয় করো কেমনে জানো নি বিমা হাফিজাল্লাহ আমি তোমাকে যেইভাবে হেফাজত হওয়ার কথা বলেছি সেইভাবে তুমি যদি হেফাজত হইতে পারো বিদেশি স্বামীর মনটা জয় হইয়া যাইব। কিভাবে হেফাজত হওয়ার কথা বলেছেন এর ব্যাখ্যায় লিখছেন তিনটা কথা যদি পালন করতে পারে বিদেশি জামারি মন জয় করতে পারবো। কয়টা কথা পালন করতে পারে তিনটা কথা একটা হলো তোমার কাছে যে দ্বন্দ্বলত চাইকে গেছে বা তো বিদেশ থেকে যে দ্বন্দ্বলত ফাটাইতেছে এটাকে তুমি দনকে হেফাজত করো এক নম্বরে মালের হেফাজত যতটুক খরচা হরণ লাগে মধ্যম জিন্দেগানি
হিসাবে খরচা কইরা বাকি টাকাটা সঞ্চয় করো। এক নম্বরে দনের হেফাজত, দুই নম্বরে তার বাচ্চাদের তোমার কাছে রাইখা গেছে, ছেলে মেয়ে এদেরকে সঠিক লালন পালন করো, যাতে তোমার জ্বালায় মায়ের জ্বালায় সন্তান নষ্ট হইতে পারে না। সন্তান অধিকাংশ সন্তান নষ্ট হয় মার কারণে, ঠিক না বেঠিক? মা যদি ইচ্ছা করে আমার মেয়ের প্রেম করার সুযোগ দিতাম না, তে হইতো না, বাম কারণে বাচ্চা নষ্ট হয়। বাবা তাকে বাইরে বাইরে, বাবা কি অত খুশখবর রাখতে হবে? এক নম্বরে দনের হেফাজত, দুই নম্বরে তোমার কাছে যে বাচ্চা রাখা গেছে ছেলে মেয়ে এদের সঠিক লালন পালন করো, যাতে করে ওরা নষ্ট হইতে পারে না। তিন নম্বরে তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্ব করতে হবে, কারণ তোমার স্বামী বাড়ির না, যদি স্বামী বাড়ির থাকতো বিয়া করলে পরে আমার ভাইজান স্বামীরও খানখারা আছে, যে যুগ আইছে নয়া বিদি বিয়া হইরে আনলে পরে এই জাতের গড়ের বউ ইটা বিয়া হইবার আগে যতক্ষণ ঝুঁকি আছিল এখন এর থেকে ঝুঁকি আরো বেশি। কথা বুঝো আইছে নি নাইছে না? গরের বউ ঝুঁকি আরো বেশি, কারণ আগে মোবাইল এত ছিল না, এখন বেদির দামাই আছে, মোবাইল একটা এত দেওয়ান লাগবে, ঠিক না বেঠিক? ঠিক। সুতরাং বেডা যেহেতু বাড়িতে আছে, বেডায় তোমার মান সম্মানের হেফাজত হে তার নিজ দায়িত্ব করবে, এখন বেডাও বাড়িত না। সুতরাং তিন নম্বর কথা হলো তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্ব করো। ভাই যেই বিধি নষ্ট এটাই জামাই বিদেশ গেলে হইব এ সুযোগ পাইছি, আর যেই বিধি বালা আলা বোলা বিধি কইব অবু ভাগ্য আমরা বাড়ির টাইম বাড়িত না গো, আমি তার দায়িত্ব না গো। এই জাতীয় আলাবুলা মহিলার ঘর থেকে হাফিজে কোরআনের জন্ম হয়, আলেমের জন্ম হয়, ফকিহের জন্ম হয়, মুহাদ্দিসের জন্ম হয়। তাইলে হঠাৎ হঠাৎ দাঁড়াইলো দনের হেফাজত, সন্তানাদির সঠিক লালন পালন, নিজের মান সম্মানের হেফাজত নিজ দায়িত্ব করতে হবে। এই তিনটা কথা পালন করিতে পারিলে বিদেশি জামাইর মন জয় হইয়া যাইব, ঠিক না বেঠিক? ঠিক। বেটা দুই বছর পরে বাড়িতে আসে, আইসা একসাথে ঘুমাইছে, বাবা কত জাতের কথাবার্তা হইতেছে এতদিনে ভাইছে, আমার ভাই বিটে হয় টাকা পয়সা কিতা করছি হিসাব পত্র নেই তাই না, আর এইটা তো কি মনে করে না, আমি আমার মাথার মাঝে বোঝা লাগতেছে এটার হিসাব পত্র নেই, বিটে হিসাব পত্র দিছে বেটা আর সহ্য হয়ে গেছি, হইতে কিতা হো এত টাকা বাঁচাই নাই কিভাবে, খাইছো না ফুলাফুলি রেখা পাইছো না, ও খাইতাম না কেড়ে ফুলাফুলি খাওয়াইতাম না কেড়ে, আমি কি মরে গেছি গে না, আপনার ফুলাফুলি অসুস্থ গেছি গে, তো এত টাকা বাঁচাই লাই কিভাবে? বেটি লাইকন এ প্রাণের স্বামী রে, এখন আমরা দুইজন কুতাত, এক ঘরের ভিতরে দরজা লাগালু, এক রুমের ভিতরে দরজা লক করা, এক খাটের উপরে এক কম্বলের নিচে আমরা দুইজন, এত কাছের মানুষ তারে এ আদরের মানুষ, এত কাছের মানুষ তারে টাকার দালায় হাজার হাজার মাইল দূরে পাঠাইছি, টাকার ঘরের টাকা এই টাকার সঞ্চয় করিব না কেন? বেটার মনটা কিরকম হইতাছে, খুশি হইতাছে নি না হইতাছে না, সর্বনাশ। এরপরে বাচ্চা ছেলে মেয়ের খবর নিয়ে দেখে বাপরে মার জ্বালায় ছেলে মেয়ে নষ্ট হইবার কোন সুযোগ নাই। এরপরে দেখে বেডিলার যে ফর্দার আড়ালে রাখা গেছিল, মাশাল্লাহ এখনো বেডি ফর্দার আড়ালে ওই আছে। দুই বছর পরে আইসা দুই দিনে এই সমস্ত হিসাব যখন পাইলো, দুই বছরের মন জয় হইল নি না হইল না? আর যদি আইসা দেখে তালমাত্রা বালানা টেহা হইসা হই ফাটাইলো, এটার কোনো কুসখবর নাই, ছেলে মেয়ের খবর লইয়া দেখে ছেলে এদি স্কুলের ব্যাগ বই ইটা লইয়া বাইরিছে, এ বাপে সেক দিতাছে দূর থেকে, বাইরিয়া দিদি স্কুলে যায় না, মাঝখান আর এক ছেলে সেরির সাথে ফিল্ডিং মারে মারে। এরপরে সেরির খবর লইয়া দেখে তাইও রাস্তার মধ্যে এক সেরার সাথে ফিল্ডিং মারে মারে, দ্বন্দ্বলতর কোনো খবর নাই, বাচ্চা হচ্ছারও কোনো খবর নাই। এখন হয় তাই রে খবর করার দরকার, বোঝার দরকার, বাবা বিদেশি বিদেশি বেডার ম্যাডাম একলা টাচ মোবাইল দিছে রে ভাই, এটা টাচ করলো ওই বাবারে বাবা বাস হইয়া যায়।
তুমি মনে করো তোমার জামাই বিদেশ গেছি গিয়া লেস ফালাই দিছে, না না হেরো লেস কারা আছে গো সুনামগঞ্জের বেদি খান ফাইতে শুনতে শুনতে। এখন ঘুমাইছে বেটা, তারও ঘুমাইছে বেটা, কি ঘুমায়, ঘুমার বাহানা দুইয়া ফুইরে রুছে দেখে বিটে খানের গুড়ির মধ্যে মোবাইল একটা ফালাইয়া গুন 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 কিতা করতেছে। আমার ভাই দুই বছরের মনটা জয়ইল না জ্বালা দিল, জ্বালা দিল। এই হলো স্ত্রীর জন্য দুইটা সবক। ফাসালে হাতু পানি তাতুন হাফিজাতুন লিল গাইবি বিমা, লিল গাইবি বিমা হাফিজাল্লাহ। এ স্ত্রীর নাম তোমার জন্য দুইটা সবক। তোমার স্বামী তোমার কাছে থাকলেও স্বামীর মনটাকে জয় করো, স্বামীর ভক্ত হইয়া যাও। এমন ভাবে স্বামী যদি বিদেশেও থাকে গো, তথাপিও তিনটা কথা পালন করিয়া স্বামীর মনটাকে জয় করো। একবার হন সুবহানাল্লাহ, ওয়াজের অর্ধেক শেষ হইছে। ওয়াজরে হবাগে বাক করছিলাম, দুই ভাগে বাক করছিলাম, স্বামী স্ত্রী কি সবক পালন করিয়া চলিলে এদের মধ্যে ঝগড়ায় দেখা দিত না, এই সবক কইলাম। স্বামীর জন্য দুই সবক, স্ত্রীর জন্য দুই সবক, সবক শেষ হইছে। এখন আসুন আলোচনার দ্বিতীয় পর্যায়ে যাইতাম। এই সবক জানে না বা তো জানিও আমল করছে না, যার কারণে দুজনের মধ্যে ঝগড়ায় দেখা দিলাইছে। এই ঝগড়াটা কিভাবে মিটাইত, মন গড়া বিধানে না খুদার বিধানে? আল্লাহ খোদার বিধান শুনাইতেছেন 34 নম্বর আয়াতের এক অংশ শেষ হয়েছে, শেষ অংশ আর 35 নম্বর আয়াত পুরা দেড়খানা আয়াতে ঝগড়া লাগলে মিঠাইব কিভাবে সেই আলোচনা করেছেন। ওয়াল্লাতি তাফাফুনা নুসুজাহুন্না ফাগিজুহুন ফাগিজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদিরি ওয়াদুদিবুহুন ফাইন আতানাকুম ফালা তাবুগু ফালা তাবুগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামাম মিন আকলিহি হাকামাম মিন আকলিহি ওয়া হাকামাম মিন আকলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহ ইউওয়াফিকুল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। ঝগড়া লাগলে কিভাবে মিটাইব এই আলোচনা করছে। ভাই ঝগড়া লাগলে, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে খোদার বিধানে মিটাইত না মন গড়া বিধানে? মন গড়া বিধানটা হইতাম নি আগে, মন গড়া বিধান হইল এই বেটা উদিস না বউরে কেমনি ঠিক করুন লাগে ওখানের ভালাইছে যাইও না। মন গড়া বিধানটা কি? প্রথমে একটা থাপ্পড় মাইরা দে রে বাবু, যখন খা যায় না এরপরে তোর 14 গোষ্ঠীরে 14,000 তালাক দিলাম। ইয়া মামু বিয়া দিত তালাক দিত এক বেদিরে দেলায় 14,000 গোষ্ঠীরে, আর তালাকের মালিক তিনটা এদেলায় 14,000 তালাক। এরপরে তালাক লাগ দিয়া কতক্ষণ পরে লাগছে, এখন তোমার মতো এত বাল আর তো হইতাম না গো, তোমার মতো এত বাল আর তো হইতাম না গো।
বেউকুফের বেউকুফ। এখন ফ্যাংগাস কেন লাগি, আগে স্মরণ আসিল না, এখন ফ্যাংগাস কেন, আগে স্মরণ আসিল না নেই, এটা মন করা বিধান। এইভাবে ঝগড়া মিটবে না, ঝগড়া মিটাইতে হবে খুদার বিধানে। খুদার বিধান কয়টা হয়েছেন, এক দুই তিন চার পাঁচ পর্যন্ত গেছে। এই খুদার বিধানে ঝগড়া মিটাইতে হবে, সিরিয়াল অনুযায়ী দেখে দেখে যাইতে হবে। এক নম্বরটা যদি মিটে আলহামদুলিল্লাহ, না মিটলে দুয়ে যাও, না মিটলে তিনে যাও, না মিটলে চাইরে যাও, না মিটলে ফাঁসে যাও, ফাঁসে যাইয়া আর ঝগড়া থাকবে না। এখন সিরিয়াল অনুযায়ী ব্যবহার করে যাইতে হবে। খুদার আমার ভাই আসুন আল্লাহর বিধান কি, আল্লাহর বিধান ঝগড়া মিটে। এক নম্বরে আল্লাহ বলেন, এ স্বামীর দাম, এ স্বামী স্ত্রীর দাম, ঝগড়া যদি বাইরে হয়ে যায় রে, এই ঝগড়া কেমনে মিটাইবে? আল্লাহ আগে বলেন, পাগিজুহুন, তুমি তারে ওয়াজ করিয়া বুঝাও। এক নম্বরে মারতো না বুঝাইতো, বুঝাইতো কে বুঝাইতো, হারে বেটে বেদারে না বেদায় বেদি, গান্ধী বুঝুন বড় সহজে, আপনারা বেদি না বেডা, তাইলে স্মরণ রাখবা, ঝগড়া লাগছে বুঝাইতে, তুমি ব্যক্তি বুঝাইতো না, কেন বুঝাইতে হলে গরম মাথায় বুঝানি যায় না, ঠান্ডা মাথায় বুঝাইতে হয়, ঠান্ডা মাথায় বুঝাইতে হয়, গরম মাথায় বুঝানো যায় না। দুজনের ঝগড়া লাগছে, দুজনের মাথা ওই ঠান্ডা না গরম, গরম, বেটাটা মনে মনে এম ধরছে, এইবারের সুডে তাইরে ঠিক না হইয়া সারছে না, তুমি যে এম ধরছো তাই খবর জানো নি, তাইও মনে মনে এম দিরা বইছে, এইবারের সুডে তারে ঠিক না হইয়া সারছে না। তো দুজনের মাথা ওই সরা, এখন সরা মাথাকে নরম করার দায়িত্ব আগে বেডির না বেডার, গরম মাথাকে ঠান্ডা করার দায়িত্ব আগে বেডির না বেডার। কথাগুলি স্মরণ রাখবেন, আপনারা বেডি না বেডার, মাথাকে ঠান্ডা করার দায়িত্ব আগে হলো বেডার। কেন, তুমি হইলা সুজা হাড্ডির তৈরি, ওরা হলো বাঁকা হাড্ডির তৈরি, সুই সুজাওই যদি নরম হইতে পারলে না, তো বেহাডা কেমনে নরম হইত। তোমার মাথাকে ঠান্ডা করো, মনে মনে স্মরণ রাখছো যে আমি কিন্তু বাঁকা সুজা হাড্ডির তৈরি, এটা কিন্তু বেহা হাড্ডির তৈরি, সুতরাং তাইও তো সহজে নরম হইত না, আগে আমি ওই নরম হইতইব, আগে তুমি গরম বাথারে ঠান্ডা খুঁড়া তাই দিয়ে বুঝা, কথা বুঝাইতেছে নি নাইতেছে না। আবার আল্লাহ এখন ফাইজু হুন না ওয়াস করিয়া বুঝাও, ও আল্লাহ রে ওয়াস কইরা কেমনে বুঝাইতাম, ওয়াস তো হুজুর আপনারা নে জানেন, মিরফুরি হুজুর, বিলালি হুজুর আপনারা নে ওয়াজ জানেন, আমরা কোত্থেকে কি ওয়াস কইরা বুঝাইব ভাই? আমি যদি ওয়াসটা শিখাই দিই আপনারে কোনো অসুবিধা আছে? ওয়াজটা শিখাই দিলেই মু মাত্র একটা কথা যদি লাগাই দিতে পারেন তাইলেই ওয়াজ হইয়া যায়, বাকি কথা আপনার বিবেক দিয়া বলবা। যেমন বিবেকের কথা হইলা তাই সাথে ঝগড়া লাগছে, যাই কইলে তুর তুর বাদ দাও সাইন দাও দাও মাতা মা মাতা যাও এবার হইছে, এখন যদি আমি একটা শক্ত বিপদ পড়ি তাহলে কেডা দেখবো, আর তুমি যদি শক্ত বিপদ পড়ো কে কেডা ধরবো? আজ এর একটা ফেসার লাগাইছি আমরা সুখের সংসারের মধ্যে, দুইজনে যাও এবার হইছে যাও সাইন, নেই এমন নাই দেখার দোকান নাই, ছাড়ো দুজন সুন্দর হলে এখন থেকে চলি, এত হইল বিবেকের কথা। এই সমস্ত কথা আপনার বিবেক দিয়ে যা পারুন কইবা, একলা কথা লাগাই দিবা তেই বাজু দিব, সেই কথাটা কি, একলা কথা লাগাইবেন, এ প্রিয় তোমার স্ত্রী গো, আমি যে তোমার বিয়া করেছি আমার উদ্দেশ্য শুধু তোমারে দুনিয়ার সাথী বানাইতাম না গো, আমার উদ্দেশ্য হলো দুনিয়াতেও তুমি আমার সাথী হবে, জান্নাতেও তুমি আমার সাথী হইতে চাও। ওই কথাটা লাগাই দিলই ওয়াজ হইয়া যায়, জান্নাতেও তোমারে সাথী বানাইতে চাও, এই কথাটা লাগাইলি ওয়াজ হইয়া যায়। এইভাবে ওয়াজ করিয়া বুঝাও আমার ভাই জান, বুঝাইতে পারবানি না হারতা না, ওয়াজ করিয়া বুঝাও, বুঝাইলে যদি বুঝে লয় ভাবি হ্যাঁ আলহামদুলিল্লাহ ঝগড়া শেষ হয়ে গেল, আর যদি বুঝে না, বুঝাইলেও বুঝে না, বাপরে বাপরে বাপ, বেদায় যখন এমন ভাবে বুঝানো শুরু করছে, এই বেদি এ সুনাম গুজ্জা বেদি, তোমার মাথার
সরাহান জলদি হইয়া লামাইলাও লামাইয়া কও তান যখন বোঝানো শুরু করছে তার আমি খেল লেগে ওনার তো সংসারের মধ্যে আগুন লাগাইতাম নাও আমিও সুন্দর হইয়া চলি তুমিও বুঝা লাও তাইলে ঝগড়া শেষ হয়ে গেল গা এই হলো ঝগড়া মিটানোর প্রথম নম্বর পদ্ধতি এই পদ্ধতিতে যদি ঝগড়া মিটা যায় ভাবি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই পদ্ধতিতে যদি মিটে না তাইলে দুই নম্বরও যাইতে যাইতে ক নম্বরও যাইতিব হইতাম নি দুই নম্বরটা কষ্ট হইতেছে না তো আপনারা ওয়াল্লাতি তাকাফুনা নুসুজাহুন্না ফাগিজুহুন ওয়াহজুদুহুন্না ফিল মাদাদি এবারে আল্লাহ বলেন বুঝাইলে যদি বুঝে না এইবারে বিস্তারিত করো গো দুইজনারে এক কম্বলের তলে তাই কোনাগ এক খাটো তাই কোনাগ দুইজন দুই বিছনাতে যাও দুইজন দুই বিছনাতে যাও এক খাটো আর না আমার ভাই এটা হইলো অ্যান্টিবায়োটিক আর আগে দিছিল ফেরাসিটামল এখন দিতাছে অ্যান্টিবায়োটিকটা বেডিরে সুজা করার অ্যান্টিবায়োটিক দুইল দুই নম্বরটা তো দুই নম্বরে মারামারি ভাইছিনি মারামারি এখনো পাইছি না দুই নম্বর হলো বিস্থাপিত করো এটা অ্যান্টিবায়োটিক দিলাম এটাই যে ঠিক করলে সহজে ঠিক করা যাইব ভাই দুই বিস্তার যখন দুইজন থাকবো কয়েক রাত যাওয়ার পরে বেডির জ্বালা উঠবো কেমনে বুঝাইতাম আর না হইয়া কেমনে বুঝাইতাম আমরা তো বেডা আমরা তো বাপের বাড়িতে আছি কথা ঠিক না বে ঠিক বাপ দাদায় বাড়ি ঘর হইয়া গেছে এই গ্রাম খামতিয়র খামতিয়র গ্রামের বেডা খামতিয়রই আছে ঠিক না বে ঠিক বেডা জাতির মারা সরা নাই হের বাপের বাড়িতে আছে আর ঝগড়া কইরা লাভটা কি কথা বুঝাইতেছে নি নাইতেছে না অ্যান্টিবায়োটিক পড়ছে এখন বেটি আস্তে আস্তে বিছার থেকে উঠছে উঠতে আমার দ্বারে গিয়া হয় করো একটু জায়গা দিলাম ঝগড়া রইছে না শেষ শেষ এই অ্যান্টিবায়োটিক দিলাম অ্যান্টিবায়োটিকও কুলায় না এটা তো হয় না এখন তিন নম্বরও যাইতে হইব ওয়াদুরিমুহুন এইবার আল্লাহ বলেন বুঝাইছো বুঝে না বিস্থাপিত করো তাতেও যদি বুঝে না তাতেও যদি ঝগড়া মিটে না ওয়াদুরি বুহুন এইবারে আসলো রে তুমি তাকে প্রহার করিতে পারো এখন আসলো মারামারি এখন আসলো তুমি তারে মারতে পারো মারণের সিরিয়েল একে না দুয়ে না তিনে অথচ মন গড়া বিধানে তিন না দুইও না একো একো আমার ভাই জান এই তিন নম্বর স্টেশনে আগার আসার আগে যদি কেউ মারে আল্লাহ রসুল বলেন লাইয়া জিবা খিয়া হুকুম বালা বেডায় বউর মারে না এটা একটা নষ্ট বেডা আমার কথা না নবীজির কথা নবীজির কথা ওয়াস্তাহের আর ফককে যাইতেছে গা আমি কি করমু আল্লাহ জিম দিনেন আমি ইমদি হয়ে যাইতেছি আয়াতে জিম দেনে এমদি হয়ে যাইতেছি হার ফককে যাইব বেদার ফককে যাইব না বিডির ফককে যাইব কোন কথা বেদার ফককে যাইব কোন কথা বিডির ফককে যাইব তবে পরিমানে এবারে যে ফক্ক বিডিরটা ওই বেশি যাইব ঠিক না বেটি আমার ভাই জান মাইর না মারামারি করে না এটা আশ্চর্য লাগে যারা লইয়া খেতার তলে তা সেরে আবার মানুষ কেম নেবে আর মানুষও যদি তিনারে আবার খেতার তলে নেস কেম নেবে সুতরাং মারামারি করো না হ্যাঁ বুঝাইলেও বুঝে না বিস্থাপিত করলেও সংশোধন হয় না এখন তারে মারতে পারো মারতে যে কোন অঙ্গ মারতে হবে কতটুক মারতে হবে এটারও পরিমাণ আছে আল্লাহ রসুল বলেন যে হাদিসটা খুতবাতে ফাট করেছিলাম আন্তাতা মাহা ইজা আতাম তাগ ওয়া নাকসুহা ইজা ইক্তাসাইতা ওয়া লা তাদরিবিল ওয়াজহা ওয়া লা তাকাব্বাব ওয়া লা তাহাজুর ইল্লা ফিল বাইত নবী বলেন যদি মারণের প্রয়োজন হয় রে মারতে পারো কিন্তু চেহারায় মারতে পারবে না এক দুই নম্বরে চেহারা ছাড়া অন্য অঙ্গ যে মারবে রে কতটুক মারবে জানো নি মারণ হলো দুই জাতের একটা হলো কষ্ট পাওয়ার জন্যে আর একটা হলো সংশোধন করার জন্যে আমার মাইরে যেই মাইরে কষ্ট পায় এমন মারণ মাইর না
আমরা দেশ মারা যে দুষিটা মাইরা দে, তাপটা মাইরা দে, গলাম তুইরা শিহা মাইরা জিব্বাটা বার করে লায়, আট্টা মাইরা দে, মুরা মাইরা দে, আমার ভাইজান এগুলি করেনি সব থানা যায় সব কি হারা। এই নরম মানুষটারে এইভাবে তুই মারিস না, একদিনও মারবার প্রয়োজন হইছে মারো, কতটুক মারবে, কষ্ট পাইব যে মারনে, এই মারনে না, হালকা প্রহার করবে তাও চেহারা ছাড়া লজ্জা হওয়ার জন্যে, মারণ হলো সংশোধন করার জন্যে, কষ্ট দেওয়ার জন্য নয় লজ্জা হওয়ার জন্যে। লজ্জাবতী মহিলা যদি হইয়া থাকে কইব জারলিয়া সংসার, তার হাত আজকে আমার উপর উঠতে গেছে, জীবনের মতো যত দোষ আছিল সব চাইরা দিল, সংশোধন হইল না হইল না, এতে যদিও হয় না ওয়াল্লা এখন হই যাবন দি। এখন চান 35 নম্বর আয়াতে যাই, ওয়া ইন খিফতুম শিকা পাবাই নিহিমা পাব আসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। এইবার আল্লাহ বলেন, বুঝাইছো বুঝাবো, বিস্তারিত করার তো তাতে হয় না, এবারে হালকা প্রহার করেছো তাতেও হয় না, এখন সেচ চালাই তিনি দুইরা না না। চার নম্বর হইল স্বামীর পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী, স্ত্রীর পক্ষ থেকে আরেকজন মুরব্বী, এই দুই মুরব্বী বসাই বসিয়া দুইজনের জগড়াটাকে মিঠাইয়া দিব, এই হইল চার নম্বর। এখন যদি সাইজেও ধরে না, বাবা এটা কোনটা রে, এটা কোন বেদি রে, এটারে একটাও ধরে না, এটারে আসলে আমার ভাই খুব বালা বেদি না ফিসলা বেদি, এটারে লাগাল হয়েছে সুডু ডায় না বড় ডায়, বড় ডায়, বড় ডায় লাগাল হইলেছে রে, ও ভাই বড় ডা কোনটা রে বলতি, এই বেদি ও বেদারে স্বামী রে জামাই রে, তোর বেগমের মন তোর থেকে উত্যাগ, আরেক বেদার সাথে মন দা গাইতে গেছে গা, যেদার সাথে গাচ্ছে ইডা ওই বড়ডা, এটা সে বড় ডায়লাগাল ফাইলিছে, কথা বোঝা হইতেছেন না হইতেছে না, এই জন্য কোনো পদ্ধতিতে ওই আর কাজ হয় না। এখন পাঁচ নম্বর পদ্ধতির যাইতে হবে, ইডাত গেলে আর ঝগড়া থাকবে না, এটা কোনটা, এটা হইল এইবারে তুমি তারে তালাক দিতে পারো, তালাক দিলে ঝগড়া থাকতো বহুত দিতে না, ঝগড়া থাকতো হইতে কিয়া, পাঁচ নম্বর হলো তালাক। সুতরাং আপনি আমাদের গ্রামে গঞ্জে এই সমস্ত অভ্যাস আছে অনেকের, যে কোথায় কোথায় তালাকের ভয় দেখায়, আসেনি না আসে না, এই তুই সাবধান হয়ে যাইগা, নাইলে কইলাম আসলটা ছেড়ে দিব, আসলটা ছেড়ে দিব, কইলাম তোরলিয়া ঘর সংসার আমার হইতো না, হইলাম খালি জাতের ভয় দেখায়, বুঝাইছিনি না আইছে না, অথচ এই জাতের ভয় দেখাই মান ভয় দেখানোর সিরিয়াল হ নম্বরে পাঁচ নম্বরে, এই বেউকুফের বেউকুফ, সাবধান, কোনদিন বেগমকে সাইরা দিমু তালাক দিমু এই করে লিমু সেই করে লিমু এই সমস্ত ভয় দেখাইবে না, এর আগে স্টেশন সাতটা আছে, সাতটা যদি না খোলা তখন এক হইবে যে তোমার তালাক দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকতাছে না, এটা লাগাল ভাইছে বড় ডাই, তোমার তালাক দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই, কারণ ওরে তালাক না দিলে বিপদ আছে, ওই তো জান যাইব নইলে মান যাইব, তুমি যদি তুমি তালাক না দেও তোমার বউ হইয়া ওই বড়ডার সাথে জায়গা তাইলে তোমার মান যাইব, অমুকের বউ গেছে গাড়ি, আর এর আগে যদি তালাক দিলাও মানছে হবে এর মান সম্মান লইয়া গরু উঠছেরি, জানিয়ে বুঝে ওই তালাক দিছে, ওই তো তোমার মান যাইব আর নাইলে জান যাইব, তুমি ঘুমাই ভাই বেগম লিয়া খুব শান্ত মনে, আর কি তাই কি ঘুম বড়ডার দ্বারো যাইতে হারে না, বটনি দা উঠা লইয়া তোর ঘুম ফালাইয়া একটা কুদ্রা তোর জীবনটা শেষ করিয়া যাইবুগা বড়ডার সাথে, ও তো তোর জান যাইব নইলে তোর মান যাইব, যদি জান আটকাইতে চাস যদি মান আটকাইতে চাস, এটারে এখন তালাক দে, এজন্য আসে তালাকের বিদা,
আর না আমার ভাই ঝগড়া যাতে লাগে না, কি সবক পালন করিয়া চলিব, যদি ঝগড়া লাগি যায় কিভাবে মিটাইব সর্বনাশ। বয়ান হয়ে গেছে দেড় ঘন্টা, আমি বয়ান করি মাত্র এক ঘন্টা। অসুস্থ মানুষ বিষয়ের কারণে যেমন লাগছে আমার ভাই, এও অনেক কথা রাখিয়াইছি, সবটা কথা হই তুইলে আরো ঘন্টা খানেকের দরকার, তথাপিও মোটামুটি একটা মিল দিয়ে আপনাদের দাঁত থেকে যাইতেছি। ঝগড়া যাতে লাগে না, কি সবক পালন করিয়া চলিব, যদি ঝগড়া লাগে যায় তাহলে কিভাবে মিটাইব। আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করো, আমরা যেন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে এই সবকগুলি মানিয়া সুখী হইতে পারি। আমিন।